বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে আলম খানকে বলা হয় সুরের জাদুকর। তার সুরে গান গেয়ে তারকা খ্যাতি পেয়েছেন অনেক শিল্পী। তিনি একাধারে ছিলেন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। স্বাধীন বাংলাদেশের অন্যতম সেরা এই গীতিকার 1944 সালের 22 অক্টোবর সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। গানের ভুবনে আলম খানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1963 সালে। সুরকার ও সঙ্গীত পরিচালক রবীন ঘোষের সহকারী হিসেবে তিনি তালাশ সিনেমার সঙ্গীত পরিচালনা করেন। ওরে নীলদরিয়া, হাইরে মানুষ, রঙিন ফানুষ, ডাক দিয়েছেন দয়াল আমারে, কি জাদু করিলা, তুমি যেখানে আমি সেখানে, সবাই তো ভালোবাসা চায়, এমন অসংখ্য জনপ্রিয় গানের সুর করেছেন আলম খান। 2022 সালের 8 জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আলম খান। তাকে শ্রীমঙ্গলে স্ত্রী হাবিবুন নেসা গুলবানুর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।